আলহামদুলিল্লাহ, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র সোহাগ রানা আজকে জাপানে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। সোহাগ রানাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আপনি আপনার নিজের পরিচয়টুকু দিন। আমার নাম সোহাগ রানা, আমার বাড়ি কুমিল্লার লাকসামে। জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। ভিসা পাওয়া পর্যন্ত আপনার অভিজ্ঞতাটি কেমন ছিল? যে আমি 2020 সালে জাপানের ভাষা শেখার জন্য এসেছি, তারপরে আমি অনেকগুলো কোচিং সেন্টার ঘুরেছি, দেখেছি, তাদেরগুলো দেখে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে বেছে নিয়েছি। তাদের পড়াশোনা, তাদের ফাইল প্রসেসিং সবচেয়ে বেস্ট। আমি তাদেরকে পয়েন্ট যদি বলতে বলি আমি 10-10 দিব। আপনার কি জেএলপিটি সার্টিফিকেট ছিল? জি, আমার জেএলপিটি সার্টিফিকেট ছিল। জেএলপিটি পাস করতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? জেএলপিটি পাস করতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমাকে প্রতিদিন ক্লাস করাইছে, আমি প্রতিদিন ক্লাস করছি। যে কোনো সময় কোচিংয়ে আসা যায়। তাদের পড়াশোনা অনেক ভালো, তারা টিচারগুলো অনেক ভালো, অনেক সহানুভূতি করে তারা অনেক পড়াশোনা করায়। জেএলপিটি পাস করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকে। যারা নতুন জাপানে যেতে চায় তাদের জন্য, তারা যারা নতুন ভাষা শিখতে চায় তাদের জন্য, এবং যারা প্রসেসিং করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যারা নতুন আসতে চায় জাপানের ভাষা শিখার জন্য, আমি একটাই কথা বলবো, আপনার কোনো কিছু না দেখে আপনার সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে বেছে দিন। তাদের ফাইল প্রসেসিং, তাদের পড়াশোনা অনেক ভালো, ফাইল প্রসেসিং অনেক অনেক নিখুঁত তারা ফাইল প্রসেসিং করে থাকে। আপনি আপনার ভিসাটুকু আমাদেরকে দেখান। এই যাওয়ার বিষয়টি যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে।